প্রিয় দর্শক, লার্ন উইথ ফান ব্লগ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপ প্রতিদিন এর দ্বিতীয় পর্ব নিয়ে, প্রথম পর্বে বিশ্বকাপের সেকাল একাল অর্থাৎ 1975 থেকে 2023, বিশেষ করে 2019 পর্যন্ত পরিসংখ্যানটি অনেকগুলো দেওয়া হয়েছে, আপনারা আশা করি দেখেছেন। প্রতিদিনের খেলার আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি। গতকাল খেলা হয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, সেই খেলার ফলাফল আপনারা জানেন। নিউজিল্যান্ড জয়লাভ করেছে 9 উইকেটে। আজ হয়ে গেল পাকিস্তান এবং নেদারল্যান্ডস। তো আপনাদের স্কোরবোর্ড আমি জানিয়ে দিচ্ছি এবং শেষে আপনাদের সামনে আগামীকালের যে ধর্মশালায় ম্যাচটি রয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান, এর পরিসংখ্যান এবং বিভিন্ন কথা নিয়ে। তো আজ যেটি হলো পাকিস্তান এবং নেদারল্যান্ডস, আপনারা এর স্কোরবোর্ডও জানবেন। পাকিস্তান একটি চমৎকার দল, ভালো ক্রিকেট খেলছে তারা, তো হট ফেভারিট তাকে আমরা বলতেই পারি। তো খেলাটি একটু মানে ভালো মন্দ দুটো মিলেই হয়েছে। নেদারল্যান্ড পরে ব্যাট করে কিন্তু ভালোভাবে এগোচ্ছিল, উইকেট থাকলে হয়তো জিততে পারত। যাই হোক, এটি ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা, জয় পরাজয় থাকবেই। তো আমাদের দৃষ্টি থাকবে আগামীকালের খেলার দিকে। তো আগামীকাল সকাল 11টায় খেলাটি অনুষ্ঠিত হবে। ধর্মশালা সম্পর্কে আমি বলছি, তার আগে আপনারা দেখেন যে পাকিস্তান 81 রানে খেলাটিতে জয়লাভ করে। প্রথমে ব্যাট করে হচ্ছে পাকিস্তান। আপনারা জানেন যে পাকিস্তানের নিয়মিত সব খেলোয়াড়ই অংশগ্রহণ করে। ফখর জামান ভালো কিছু করতে পারেনি, 12 রানে আউট হয়। ইমামুল হকও সেরকম ভালো করতে পারেনি, 15 রান। সবার আকর্ষণ যে বাবর আজম 5 রান করে, মোহাম্মদ রিজওয়ান সাকিল দুজনে 68 রান করে এবং সাকিল ম্যান অফ দ্য ম্যাচ হয়। ইফতিখার আহমেদ ভালো ব্যাটসম্যান, ইদানিং ভালো অলরাউন্ডার, 9 রান করে, নওয়াজ 39, সাদাব খান 39। এভাবে আমরা দেখি যে 49 ওভারে 283 রানে সবাই অল আউট হয়ে যায়। তো এবার দেখেন আপনারা যে যারা বলারদের মধ্যে ব্যাসডি লিডি 4 উইকেট পায় এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে রানটা কমে রাখার চেষ্টা করেছে। তো নেদারল্যান্ড আপনারা টার্গেট দাঁড়ায় 287 রান। এখানে যারা ভালো করে তার মধ্যে বিক্রমজিৎ সিং 52 রান করে, হ্যাঁ বেসডি লিডি ভালো বলের সঙ্গে ভালো রানও করে 67। তো যাই হোক, এরকম অনেকগুলো আপনার স্কোরবোর্ডটা জানেন বা দেখে নিচ্ছেন যে 41 ওভারে তারা 205 রানে অল আউট হয়ে যায় এবং তাদের রিকোয়ার্ড রানিং রান রেট ছিল 5 এবং উইকেট দেখবেন যে শাহিন শাহ আফ্রিদি 1 উইকেট, হাসান আলী 2, হারিস রৌফ 3 উইকেট, ইফতিখার আহমেদ 1, মোহাম্মদ নওয়াজ 1 এবং সাদাব খান 1। অর্থাৎ যারা 6 জন বলার বল করে 6 জনই উইকেট পায়, এটি একটি ভালো দিক। তো যাই হোক, আপনারা এই খেলাটা উপভোগ করেছেন। ইদানিং দেখা যাচ্ছে যে ভালো দলও কিন্তু মানে অনেক সময় হেরে যায়, তো যে কেউ এই খেলাগুলো জয়লাভ করতে পারে। তো আমরা আসলে 2 পয়েন্ট পেল নিউজিল্যান্ড এবং 2 পয়েন্ট পেল হচ্ছে পাকিস্তান। তো আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশের ম্যাচ আমরা দেখব। হ্যাঁ, আমার মেয়ে আসলে জেগে আছে, বাবার ভিডিও করা দেখছে। তো আপনারাও হয়তো জেগে আছেন বা কেউ ঘুমিয়েছেন, পরে ভিডিওটা দেখবেন। তো আমি আগেই বলেছি আমি একজন শিক্ষক হিসাবে কর্মরত আছি, কিন্তু ক্রিকেট আমার ভালোবাসা, ক্রিকেট আমার প্রাণ, সবসময় দেখি, মাঝে মধ্যে হাইলাইটসও দেখি। যাই হোক, তো এখন কয়েকটি বিষয় নিয়ে কথা বলো। বাংলাদেশ এবং আফগানিস্তান আগামীকাল ধর্মশালায়, ভারতের ধর্মশালায় এটি অনুষ্ঠিত হবে সকাল 11টায়। তো আমরা যদি পাকিস্তান এবং বাংলাদেশ এবং আফগানিস্তানের বলি বিশ্বকাপে পারফরমেন্স, বাংলাদেশ 40টি ম্যাচে অংশগ্রহণ করে, হ্যাঁ তার মধ্যে পরাজয় বরণ করে 25টিতে এবং 14টিতে জয়লাভ করে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়। পক্ষান্তরে 15টি ম্যাচে অংশগ্রহণ করে,
একটি ম্যাচে জয়লাভ করে এবং 14টিতে পরাজয় বরণ করে আফগানিস্তান। বাংলাদেশ এবং পাকিস্তানের অনেকে হয়তো সমান সমান ভাবলেও আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো। বাংলাদেশ বর্তমান ভালো ক্রিকেট খেলছে, আপনারাও দেখছেন তো। মূল শক্তি যে আফগানিস্তানের বোলিং, ইদানিং তারা ব্যাটিংও ভালো করছে, আর বাংলাদেশের উদীয়মান অনেক খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের জন্য উজাড় করে দিচ্ছে, আশা করি পরবর্তীতেও দেবে। তো ধর্মশালা স্টেডিয়ামের এটি যেখানে অনুষ্ঠিত যে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালা, দর্শক ধারণ ক্ষমতা এখানে 23,000। আর বিশ্বকাপের ম্যাচ আছে এখানে 5টি এবং মোট ওয়ানডে হয়েছে 4টি। তো এখানে আপনারা খেয়াল করুন, মোট ওয়ানডে 4টি, নয়া মানে এই চমৎকার অর্থাৎ নয়নাভিরাম একটি স্টেডিয়াম। তো বাংলাদেশ এখানে 2টি ম্যাচ খেলবে, আপনারা এটি জানেন। হ্যাঁ, 2016 টি-টোয়েন্টি যে বিশ্বকাপের যে প্রথম পর্ব, বাংলাদেশের 3টি ম্যাচই ছিল ধর্মশালায়, অর্থাৎ এই স্টেডিয়াম, এই ধর্মশালা স্টেডিয়ামটি বাংলাদেশের জন্য একটু খুব পরিচিত। এখানে যেহেতু অনেকগুলো ম্যাচ খেলেছে, এখানকার আবহাওয়া, এখানকার পরিবেশ, পিচ সম্পর্কে তাদের ধারণা রয়েছে, যদিও বর্তমান খেলোয়াড়রা অনেকেই নাই এখানে। তো প্রথম 4টি ওয়ানদের 3টিতেই প্রথমে ব্যাট করা দল 200 রানও করতে পারেনি। এখানে কিন্তু লো স্কোরিং ম্যাচই আমরা দেখতে পাচ্ছি। আবার বলছি, প্রথম 4টি ওয়ানডেতে 3টিতেই প্রথম ব্যাট করা দল 230 রানও করতে পারেনি। বাংলাদেশ যদিও প্রথম ব্যাট করে আশা করি এর চেয়ে ভালো একটা স্কোর করবে, যদিও এই বিশ্বকাপটি বলা হচ্ছে যে রানের বিশ্বকাপ, কিন্তু দুই ম্যাচে সেরকম আমরা 200 রান দেখেছি, ইনিংস দেখেছি, কিন্তু 300 দেখিনি। আশা করি পরবর্তী ম্যাচগুলোতে আমরা দেখব। তো বাংলাদেশের যে সবার প্রিয় যে খেলোয়াড়গুলো তারা ভালো করুক, হ্যাঁ, আফগানিস্তানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হোক, আর আমরা চাই যে বাংলাদেশ ভালোভাবে জিতে যাক। আফগানিস্তান যে বেশি রান করে বাংলাদেশ বেশি রান করে জিতবে এরকম না, জয়টা বেশি দরকার, কারণ এখানে বিশ্বকাপের 10টি দলের মধ্যে 9টি দল, এখানে 9টি খেলা থাকবে প্রত্যেকটা দলের, সবারই সুযোগ রয়েছে সেমিতে যাওয়ার, সবারই ফাইনালে যাওয়ার। তো বাংলাদেশ এবার আশা করি ভালো পর্যায়ে যাবে। আপনারা প্রতিদিন এই খেলার আপডেট পাবেন আশা করি। তো আজকে দ্বিতীয় ভিডিও দেয়া হলো, বাংলাদেশ যে খেলবে খেলার শেষে আমরা চেষ্টা করব যে ভিডিওটি দেওয়ার জন্য। বাংলাদেশের যে আমি মাঝে মধ্যে বিভিন্ন যারা ক্রিকেট বোদ্ধা ভালো খেলা বোঝেন তাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবো, আমরা আপনারা আমার পাশেই থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মানুষ যত সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, অনুপ্রেরণা আসবে। তো যাই হোক, বেশি ভিডিও দীর্ঘায়িত করবো না, গত ভিডিওতে পরিসংখ্যানের ফলে 20 মিনিটের মতো হয়েছে, আপনারা যখনই পরিসংখ্যানের কথা মনে করবেন ওখানে দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এবং বিশ্বকাপ শেষে চূড়ান্ত যে 1975 থেকে 2023 পর্যন্ত পরিসংখ্যান সম্পূর্ণভাবে নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল 11টায় বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।